যদি কোনো চাকরিজীবী চাকরি রক্ষার স্বার্থে বা অন্য কোনো সমস্যা হবে এই আশঙ্কায় কর্তৃপক্ষের কোনো অনৈতিক সিদ্ধান্তের কাছে অবনত হয় বা কোনো অন্যায় করতে বাধ্য হয়, তাহলে এর দায়ভার তার উপরে কতটুকু বর্তাবে, এটাও অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন। আমাদের অনেককেই এরকম সিচুয়েশনে মুখোমুখি হতে হয় যে আমার উপরস্থ কর্তা যিনি আছেন তাকে আমি সন্তুষ্ট না করলে বা তার কোনো নির্দেশ না মানলে আমার উপরে হয়তো নির্যাতনের খড়গ নেমে আসবে, আমার চাকরিটা চলে যাবে বা আমি কোনো বিপদে পড়ব। তো সেক্ষেত্রে বাধ্য হয়ে যদি আমি তার সে অন্যায় আবদার পূরণ করি বা অন্যায় কথাটা মানি, তাহলে আমার উপরে দায় কতটুকু আসবে? এর উত্তরে বলব, দেখতে হবে প্রথম আপনার জন্য এই চাকরিটা কতটা ইম্পর্ট্যান্ট। যদি চাকরিটা এমন হয় যে চাকরিগুলো আরেকটা হবে, তাহলে সেক্ষেত্রে আপনাকে অন্যায়ের সামনে মাথা নত করার কোনো সুযোগ নাই। যদি এমন হয় যে এই চাকরি চলে গেলে আমার আর এই লেভেলের আর একটা চাকরি পাইতে অনেক বেগ পেতে হবে, প্রায় অসম্ভব, কথার কথা সরকারি চাকরি, ভালো মানের ভালো ধরনের চাকরি, যেটা আমার জন্য আরেকটা হতে পাওয়া কঠিন হবে, যদি এরকম হয় তাহলে দেখতে হবে আমি তার কথা যদি না শুনি, অন্যায় না করি, তাহলে আমার উপরে কী ধরনের জুলুম নেমে আসবে। যদি জুলুমটা হালকা পাতলা হয়, তিনি নাখোশ হবেন, হয়তো আমাকে সুযোগ সুবিধা দিবেন না, হয়তো আমাকে সামান্য একটু নিগৃহীত হতে হবে, তাহলেও আপনি তার কথা শুনে অন্যায় করা আপনার জন্য জায়েজ হবে না। যদি জুলুমটা এই লেভেলের হয় যেটা আপনার জন্য অসহনীয়, বড় ধরনের জুলুম নেমে আসবে, আপনার জেল জরিমানা হয়ে যেতে পারে, আপনি কোনো বিপদে পড়ে যেতে পারেন, মিথ্যা কোনো মামলার মুখোমুখি হতে পারেন, এই ধরনের কোনো যদি কঠিন অবস্থায় মুখোমুখি হওয়ার আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে তার অন্যায় নির্দেশকে যদি ঘৃণা ভরে পালন করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে এর জন্য দায়মুক্ত রাখবেন, আপনার এর জন্য গুনাহ হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে হারামের কথা বলতে গিয়ে, হারাম ভক্ষণ এর প্রসঙ্গে বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই জিনিস খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে, এগুলো হারাম। শেষে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইল্লা মাদতুরিতুম, তবে যদি তোমরা বাধ্য হয়ে যাও, নিরুপায় হয়ে যাও, দেয়ালে পিঠ ঠেকে যায়, তাহলে সেক্ষেত্রে তোমাদের জন্য নিষিদ্ধগুলোরও অনুমোদন আছে, শুধুমাত্র ওই কঠিন সিচুয়েশনের জন্য। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াত্তাকুল্লাহা মাস্তাতাতুম, যতটুকু সাধ্যে কুলায় ততটুকু আল্লাহকে ভয় করো। আপনার যদি সাধ্যের বাইরে চলে যায়, সেই লেভেলের সমস্যা দেখা যায়, তাহলে আপনি বসের এই অন্যায় নির্দেশ পালন করলে তার প্রতি বা ওই নির্দেশের প্রতি ঘৃণা রেখে আশা করতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কী করবেন, ক্ষমা করবেন। তবে এই সকল অবস্থাতে কোনো ইমানদার বান্দা যদি অটল থাকেন, অবিচল থাকেন যে না আমি অন্যায় করব না, চাকরি যায় যাক, যত বড় জুলুম আসে আসুক, তাহলে তিনি হলেন মুত্তাকিদের ইমাম, সর্বোচ্চ তাকওয়ার লেভেলে তিনি উঠে গেছেন, বোঝা গেছে তার ইমানের পারদ অনেক স্ট্রং এবং মজবুত, এটা সব ইমানদারদের হাসিল হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে এই লেভেলের তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন।